মূলক কার্যক্রম বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এই সভার বিস্তারিত তুলে ধরছিলেন নির্বাচন কমিশন সচিব এবং আমরা সরাসরি সেখানে ছিলাম। আর সকাল থেকে বিভিন্ন আয়োজন আমাদের হাতে রয়েছে। আপনাদেরকে জানাচ্ছিলাম আজকে বিজনেস ওয়ার্ল্ডের মূল বিষয় নিরাপদ খাদ্য এবং সে বিষয়ে যে প্রতিবেদনটি আছে আমার সহকর্মী আপনাদেরকে জানিয়ে দেবেন। হ্যাঁ, আমি একটু জানিয়ে দিতে চাই, বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন যারা বিশ্বের 140টিরও বেশি দেশে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করে চলেছে, 2020 সালের মধ্যে রপ্তানির পরিমাণ বিলিয়ন ডলারে ছাড়িয়ে যাবে বলে আশাবাদী খাদ্য প্রক্রিয়াজাতকারী বিভিন্ন ব্র্যান্ড। মানসম্মত খাবার নিশ্চিতে খাদ্য প্রক্রিয়াজাতকরণে আধুনিক প্রযুক্তির পাশাপাশি দরকার বড় বিনিয়োগ, তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। আর তাই বাড়ছে দেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প খাতের অবদান। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে 2021 সালের মধ্যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প খাতে বাংলাদেশ বিলিয়ন ডলারের রপ্তানি করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন কাজ করে যাচ্ছে। আমাদের প্রোডাক্টগুলো এক্সপোর্ট হচ্ছে দেশের বাইরে, আমরা মিডিল ইস্টে দিচ্ছি, ইউরোপে দিচ্ছি, এছাড়াও ইন্ডিয়াতে দিচ্ছি, বাহরাইনে দিচ্ছি। বর্তমানে যে মেশিনারিজ আসছে এবং সেই অনুযায়ী যে ফুড প্রসেসিংগুলো হচ্ছে, এটা বেটার। প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিতে বেশ বড় একটা জায়গা দখল করেছে দেশের বড় ব্র্যান্ড কোম্পানিগুলো। তাদের উৎপাদিত রুটি, বিস্কুট, চানাচুর, পানীয়, মশলা, জ্যাম, জেলি, সরিষার তেল ও ফ্রোজেন ফুড সহ বিভিন্ন পণ্য রপ্তানি আয় বাড়াচ্ছে। ইপিবির পণ্যভিত্তিক রপ্তানি আয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি করে 2016-17 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে 43,52,00,000 ডলার, যা আগের বছরের চেয়ে 2% বেশি। আমাদের দেশের এই অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি এটা নিউ ইন্ডাস্ট্রি, প্রসেস ফুড অলওয়েজ কিন্তু কনভিনিয়েন্ট। আমাদের দেশের মানুষের যেভাবে কর্মব্যস্ততা বাড়ছে দিনকে দিন এবং আমাদের যে লেভেলে ক্রয় ক্ষমতাও বাড়ছে, মানুষ কিন্তু প্রসেস ফুডের দিকে বেশি ঝুঁকবে। আমি যেটা বলবো যে প্রসেস ফুডে কনসার্ন হওয়ার কিছুই নেই, এটা অত্যন্ত হাইজিনিক ওয়েতে প্রডিউস করা হয় এবং এটা নির্বিঘ্নে এটাকে কনজিউম করা যায়। এবং আমাদের দেশের উৎপাদিত প্রোডাক্ট এখন কিন্তু আমাদের সীমানা পেরিয়ে বিশ্বের, আমরা যে প্রাণ প্রায় 140টা দেশে রপ্তানি করি, সেটা ইউএস, ইউরোপ থেকে দেওয়া সব দেশে, এবং আমাদের দেশের উৎপাদিত প্রোডাক্ট উন্নত দেশগুলোর ল্যাবরেটরিতে নিয়মিতভাবে টেস্ট হচ্ছে। দেশীয় কোম্পানিগুলোর পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিতে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায় বিদেশি ব্র্যান্ডগুলো। We're exporting to around 10-15 countries around the world and our main emphasis is on hygiene, the way the food is prepared. So the nutrition value is maintained in the food. Bangladesh economy is growing like mad, you know, your GDP growth is 8%. I think huge scope for processed food sector. Ahmed Rabitanim, ATN News, Dhaka. ঝিনাইদহে নির্মাণের এক যুগ পরেও চালু হয়নি 25 শয্যার একমাত্র শিশু হাসপাতালটি। অযত্ন আর অবহেলায় পরিত্যক্ত হয়ে পড়েছে সেটি, ফেরত গেছে সব চিকিৎসা সরঞ্জাম, সব কিছু ঠিক থাকলেও আগামী নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিলে উন্নয়ন অব্যাহত রাখা যাবে। দুপুরে রাজধানীর মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ভবন সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, আবারও ক্ষমতা এলে বাকি 5 বিভাগেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ, বাকি 3টা বিভাগ হয়ে গেছে, বাকি 5টা বিভাগেও আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করে দেব। প্রতিটি ক্ষেত্রে মানে আমাদের বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থাটা যাতে বাংলাদেশে হয় সেটা আমরা ব্যবস্থা নিয়েছি। নির্বাচন কমিশন যে কোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা করবে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং জনগণ ভোট যদি আমাদেরকে দেয়, এই মুহূর্তে যে শিশুটি জন্মাবে তারও ভবিষ্যৎ, বা আগামীতে যে শিশু জন্মাবে তাদেরও ভবিষ্যৎ এবং আমাদের তরুণদের ভবিষ্যৎ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ এটা আমরা গড়ে তুলব। ভোটের হাওয়ায় সরগরম পাবনার সবকটি নির্বাচনী এলাকা। বড় দুই দলেই তৃণমূল নেতাদের পাশাপাশি মনোনয়ন দৌড়ে নেমেছেন হাই প্রোফাইল প্রার্থী। সেই সঙ্গে সময় হলো আমার বিদায় নেবার, কারণ আমার সহকর্মী শাইখুল মাসাইকের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ বিজনেস পয়েন্টের সঞ্চালনার দায়িত্বে থাকছেন। সেখানে আমাদের আজকের যে মূল বিষয় খাদ্য নিরাপত্তা, সেটি নিয়ে কথা হবে দেশ বন্ধু ফুড অ্যান্ড বেভারেজ গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার জাহিদ হাসান, জনাব জাহিদ হাসান থাকবেন তার সঙ্গে অতিথি হিসেবে।
সঙ্গে থাকুন, বিরতির পর ফিরছে সাইকুল মাসাই বিজনেস পয়েন্ট নিয়ে। মমতাজ মেহেদি আমার অহংকার নিউট্রিয়েন্ট তাই যখন চাই জিরো ড্যান্ড্রাফ, আমার ভরসা শুধুই ক্লিয়ার, ক্লিয়ার, নাথিং টু হাইড। হাই হাই, আচ্ছা তো তোমাদের সাবান কি কি করে? রিমুভ করে অয়েল, ডার্ট আর পলিউশন, মানে শুধু মাইনাস। এখন সাবান যদি শুধু মাইনাসেই চলে তো উজ্জ্বলতা এমনই হবে। পুরো উজ্জ্বলতা চাও তো শুধু মাইনাস না, অ্যাডও করো কি মাল্টিভিটামিন ফর্মুলার গ্লো, ফেয়ার এন্ড লাভলি ফেয়ারনেস ফেস ওয়াশ গ্লো, পুরো উজ্জ্বলতা। মোবাইলে 20 টাকা বাড়াইছি, যে কোনো নাম্বার তো অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে পেয়েছি ব্র্যান্ড ম্যানেজার দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের জনাব জাহিদ হাসানকে আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। প্রথমেই আপনার কাছে যে জিনিসটি জানতে চাবো যে গত 25-27 অক্টোবর বাপা ফুড এক্সপো ইন্টারন্যাশনাল, ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2018 ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল, আপনারাও অংশগ্রহণ করেছেন, এবার অভিজ্ঞতাটা কেমন ছিল? সত্যি বলে বাপা সম্পর্কে আপনাকে ইন্ট্রোডিউস করাই দিতে চাই, নতুন করে নয়। বাংলাদেশ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এটা তো অ্যাসোসিয়েশন বেসিক্যালি। এখানে বাংলাদেশে যারা এক্সপোর্ট করে, বাংলাদেশে যারা ফুড নিয়ে কাজ করে, বেসিক্যালি এই কোম্পানিগুলো এখানে আছে, তো তারা সবাই অ্যাকচুয়ালি আমরা একটা গেট টুগেদারের মতো আয়োজন করেছিলাম আমরা এখানে ফেয়ারে। ইভেন এখানে অনেক ইন্ডিয়ান কোম্পানি ছিল, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোম্পানি এসেছে, তারা সবাই তাদের কোম্পানিগুলোকে রিপ্রেজেন্ট করেছে, তাদের প্রোডাক্টগুলোকে রিপ্রেজেন্ট করেছে। আমাদের কোম্পানিটা বেসিক্যালি 1 বছর হলো, বাট আলহামদুলিল্লাহ বলতে হয় এই জন্য অবশ্যই আল্লাহ তাআলার অশেষ কৃপা যে আমরা বাংলাদেশে যেভাবে অন্যান্য কোম্পানিগুলো কাজ করছে তার তুলনায় অনেক ভালোভাবে আমরা এগিয়ে যাচ্ছি। গত 1 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা পুরো বাংলাদেশ কাভার আপ করেছি ডিলার, ডিস্ট্রিবিউটর অ্যান্ড সেলস টিম। অ্যান্ড এক্ষেত্রে বড় অবদান যেটা বলতে হয় আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার গোলাম মোস্তফা অ্যান্ড অনারেবল ম্যানেজিং ডিরেক্টর স্যার গোলাম রহমান, অ্যান্ড সেই সাথে অবশ্যই আমি যার নাম না নিলেই নয় অনারেবল জেনারেল ম্যানেজার স্যার এমডি ওয়াহিদ সিদ্দিক, যিনি বাংলাদেশ সহ মিডল ইস্ট, ইউরোপ, ইংল্যান্ড, গ্রিস, ওমান, সিঙ্গাপুর। বোঝা যাচ্ছে যে আপনাদের গ্রোথটা অনেক বেশ, এক মানে নতুন আপনারা বাজারে আসলেও গ্রোথটা বেশ ভালো। হ্যাঁ বলতে পারেন গ্রোথটা ভালো। ঠিক এই প্রেক্ষাপটে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বর্তমানে বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত যেই সকল পণ্যগুলো বাইরে রপ্তানি হয় সেটি এখন পর্যন্ত আমরা $54 কোটি প্রক্রিয়াজাত খাদ্য আমরা রপ্তানি করছি। 2020 সাল পর্যন্ত বাপার পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা $100 কোটি উন্নীত করার। আমি একটু জানতে চাচ্ছি বাংলাদেশ থেকে যে সকল প্রতিষ্ঠানগুলো বাইরে রপ্তানি করছে তারা আসলে মূলত কোন ফ্যাক্টরগুলোকে সামনে রেখে তাদের এই কার্যক্রম বা মার্কেট স্প্রেড আউট করার পরিকল্পনা করছে? দেখেন ফুড প্রসেসিং ক্ষেত্রে যদি বলি, বেসিক্যালি এটা হয় 1809 সালের দিকে, নিকোলাস অ্যাপেল এটা ফার্স্ট শুরু করেন। এটা করা হয়েছিল ইউরোপিয়ানদের সেনাবাহিনীর খাবারের যোগান দেওয়ার জন্য। তো সেই সময় থেকে শুরু করে আজ অবধি যে মার্কেটের যে অবস্থা বা সিচুয়েশন, এক্সপোর্ট মার্কেট বা বলেন যে এনার্জি ড্রিঙ্কস বলেন আর বোতলজাত খাদ্য বলেন বা প্রিজারভেশন বলেন, এটা পাস্তুরিত খাদ্যই বলেন না কেন, এটা সেই সময় থেকেই চলে আসছে।
আর বাংলাদেশের জন্য এটা নতুন কিছু নয়। বেসিক্যালি ইউরোপের মার্কেটটা অনেক বড়। আমি বলবো বাংলাদেশের এখানে গভর্নমেন্ট প্রাইম মিনিস্টারকে নিঃসন্দেহে আমি থ্যাঙ্কস জানাবো, বাংলাদেশ প্রাইম মিনিস্টার অনারেবল শেখ হাসিনা, উনি খুবই গুরুত্বপূর্ণ কিছু স্টেপ নিয়েছেন ফুড সেক্টরে। আমি মনে করি এটা যতটা মানে বলতে গেলে আপনি অবদান রেখেছে তার চেয়েও আরও কিছু অবদান রাখার হয়তো সুযোগ আছে বাংলাদেশের বিভিন্ন ইয়েগুলোকে, সেক্টরগুলোকে, ডিভিশনগুলোকে যদি আপনি সেক্টর ওয়াইজ ভাগ করে দেন। ইভেন বাংলাদেশকে যদি আমি সেই বিষয়টিতে আসবো কিভাবে এই সেক্টরে আরও উন্নয়ন ঘটানো যায় আসতে চাই, তবে তার আগে একটু দর্শকদের জন্য জানতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে সকল প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি হচ্ছে মূলত কোন কোন দেশে রপ্তানি হচ্ছে, এবং এখানকার ক্রেতারা কি কেবলমাত্রই প্রবাসী বাংলাদেশিরা? আপনারা মূল বাজারে ঢোকার ক্ষেত্রে কতটুকু অগ্রগতি ধরতে পেরেছেন? এক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলবো আমাদের বাংলাদেশের বেসরকারি সেক্টর থেকে খুব ভালো সাড়া পেয়েছে। ইভেন মূল মার্কেটটা হচ্ছে ইউরোপ, মিডল ইস্ট অ্যান্ড এশিয়া। এখানে ফুড ড্রিঙ্কস বলতে আপনাকে ড্রিঙ্কস খেতেই হবে। আমরা শুধুমাত্র আগে ড্রিঙ্কস বলতে পানি বুঝতাম, মানে পানি জাতীয় কিছু একটা খাবার বা কোক বুঝতাম, বাট অনেক ধরনের ড্রিঙ্কস আছে। শুধুমাত্র দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের 19 ধরনের ড্রিঙ্কস আছে। এদের হটফিল্ড লাইনেরও কিছু ড্রিঙ্কস আছে, যেগুলো লিচু ড্রিঙ্কস হটফিল্ড লাইন। অ্যান্ড এটার মার্কেটটা বেসিক্যালি স্প্রেড হচ্ছে দিনের পর দিন। অ্যান্ড আপনি যদি পেপসির কথা চিন্তা করেন, পেপসি কিন্তু একদিনে এই পর্যায়ে আসেনি। সেই দিক থেকে চিন্তা করলে দেখা যায় কোকো একদিনে আসেনি। তো মার্কেটটা অনেক বড়, এখানে অনেক কিছু করার অবদান রাখার মতো স্কোপ আছে। যে বাংলাদেশিরা দেশের বাইরে আছেন আমি তাদেরকে বলবো, এক্সপোর্ট বিষয়টা হচ্ছে এরকম, খুব সহজ করে একটু বুঝাই দিই যে আপনার ধরেন ফ্যাক্টরি নাই, বাট বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে যাদের কাছে আপনি হয়তো বা গেলেন যে বললেন যে ভাই আমার এই লেভেলে এই প্রোডাক্টটা বানাই দিতে হবে, এত কেস। এটার মার্কেট শুধুমাত্র বাংলাদেশি না, ইউরোপিয়ানরা বেশি খায় এটা, বেসিক্যালি আরাবিয়ানরা বেশি খায়, অ্যান্ড স্প্যানিশরা বেশি খায়, মালয়েশিয়ান, সিঙ্গাপুর, ওয়ার্ল্ডে এটার মার্কেটটা খুবই জনপ্রিয় একটা মার্কেট। সো সেদিক থেকে বিবেচনা করলে বলা যায় যারা বাংলাদেশিরা আছেন, যারা রেমিটেন্সের কথা চিন্তা করেন, তাদেরকে আমি বলবো যে আপনারা পাশাপাশি একটা যদি কিছু সেকেন্ড জব করতে চান বা সেকেন্ড বিজনেস করতে চান, দ্যাটস ভেরি গুড একটা সেক্টর। এখানে আপনি জাস্ট শুধু অর্ডার নেবেন অ্যান্ড অর্ডার প্লেস করবেন। অ্যান্ড বাংলাদেশে হাজার হাজার কোম্পানি আছে যারা এই সেক্টরগুলোতে অলরেডি সাপোর্ট দিয়ে থাকে। আমি চায়নার কথা আপনাকে একটু বলতে চাই। চায়নার যে ইকোনমিক স্ট্রাকচার এটা খুবই স্ট্রং হওয়ার একটা মূল কারণ হচ্ছে তারা প্রত্যেকটা দোকানগুলোকে একটা ফ্যাক্টরি বানিয়ে ফেলেছে। তারা রিসোর্স, তাদের হয়তো মেশিন নাই বাট তারা সেই প্রোডাক্টটা বানায় দেয়। আপনি যদি তাদেরকে একটা কল দেন বলবে কি হ্যাঁ আমি পারবো, তারা রিসোর্সটা বের করে। গ্লোবাল মার্কেটের তো একটা তাদের খুব ভালো একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা আছে এবং সেই ক্ষেত্রে তারা নিজেদের সক্ষমতা তৈরি করে নিয়েছে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশীয় যে সকল প্রতিষ্ঠানগুলো বাইরে আমাদের পণ্যগুলো রপ্তানি করছে, দেশের বাজারে আমাদের একটি নির্দিষ্ট মান আমরা মেনে চলি, আন্তর্জাতিকে নিশ্চয়ই একটি মানদণ্ড আছে এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে, এখন সেই ক্ষেত্রে এই প্রতিযোগিতামূলক বাজারে এই যে মান নিশ্চয়তা নিশ্চিত করার জন্য আসলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে যেগুলো আমাদের ক্রেতাদেরকে অ্যাসিউর করবে যে তারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছে? সর্বপ্রথম আমি যেটা বলবো, অ্যাকচুয়ালি বাংলাদেশে ভালো কোনো ল্যাব নাই, এটা খুব দুঃখের সাথে বলতে হয়। অনেকগুলো কোম্পানিজ আছে বাংলাদেশে, অনেক হাজার হাজার কোম্পানিজ আছে যারা ফুড সেক্টর নিয়ে কাজ করে, বিভিন্ন সেক্টরে তারা কাজ করে। গভর্নমেন্ট থেকে ফুডের উপরে আমি দেখি মাঝে মাঝেই হয়তো খাবারটা ভেজাল, আপনিও দেখেন, আপনারাও উপস্থাপন করেন ফুডটা ভেজাল, আপনারা আমগুলোকে ঢেলে দিচ্ছেন, অনেক কোম্পানির এরকম করছেন। দেখুন আমরা অ্যাকচুয়ালি না শিখছি, এখনও বলতে গেলে আমরা এখন লার্নিং পর্যায়ে আছি। 1809 সালে যেই সেক্টরটা ডেভেলপ হচ্ছে ইউরোপের মার্কেটে বা মিডল ইস্টের মার্কেটে, আপনি ল্যাবের কথা বলছিলেন, হ্যাঁ ল্যাবের কথা বলছিলাম। ল্যাব কি আপনারা ঠিক কোন কোন মন্ত্রণালয়ের অধীনে, এটা হলে ভালো হয়, শিল্প মন্ত্রণালয়? এটা বেসিক্যালি শিল্প মন্ত্রণালয় করে, অ্যান্ড ফুড সেক্টর নিয়ে যারা কাজ করে তারা বেসিক্যালি করে। তো বাংলাদেশের এই গুণগত মান যেটা, এখানে আপনি একটা ড্রিঙ্কস বানাবেন, একটা প্রোডাক্ট বানাবেন, সেই প্রোডাক্টটাকে টেস্ট করার জন্য আপনাকে ইন্ডিয়াতে পাঠাতে হয়, আপনাকে সিঙ্গাপুরে পাঠাতে হয়, আপনাকে ব্রিটিশের কাছে সার্টিফিকেট নিতে হয়। এই ধরনের স্ট্র্যাটেজি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে দেশের ডেভেলপমেন্ট গ্রোথিংটা খুব স্লো হবে। আপনারা আপনাদের দেশে যেই দেশ 9 মাসে স্বাধীন হতে পারে, সেই দেশে আপনার সেই দেশের জেনারেশন অনেক কিছু করতে পারে বলে আমি মনে করি। আমি মনে করি এখন ইন্টারনেট বাংলাদেশে চলে এসেছে,
মানুষ আমরা বাংলাদেশিরা এখনো ইন্টারনেট বলতে কি বুঝি, ফেসবুক এন্ড ইউটিউব। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আলোচনা আসলে আরো বেশ কিছু দূর নিয়ে যেতে পারলে ভালো লাগতো, তবে একেবারে সংক্ষেপে আমি জানতে চাই যে কিছু কথা বলে যান যে কি ধরনের সহায়তা পেলে এই আমাদের এই সেক্টরটা, যেটা একটা ব্লুমিং সেক্টর এবং বাংলাদেশে যতগুলো সেবা খাত বা রপ্তানি খাত আছে এর মধ্যে এই সেক্টরটি কিন্তু দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে, কি ধরনের সহায়তা পেলে সবচাইতে ভালো হয়? 10 সেকেন্ডে সহায়তা বলতে ব্যাংকদের কাছ থেকে বলবো, ব্যাংকরা এগিয়ে আসতে পারে, বাংলাদেশে যারা দেশের বাইরে যারা কাজ করেন তারা এগিয়ে আসতে পারেন। বাংলাদেশের প্রাইম মিনিস্টার, মিনিস্টার আপনি জানেন, তোফায়েল আহমেদ স্যার এসেছিলেন আমার স্টলে, তো ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথাও হয়েছে, 3-4 মিনিট। উনি জিজ্ঞাসা করেছেন অনেক কিছু সম্পর্কে, তো আমি বলেছি তাকে, তো উনিও বলেছেন যে উনিও আশ্বাস দিয়েছেন আমাদেরকে, আমাদের জন্য বিশেষ কিছু একটা করবেন। সেই সাথে আপনাকে বলি যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে আমি কিছু মানুষকে আমার জীবনের জন্য যারা অবদান রেখেছেন আমার জীবনে তাদেরকে একটু থ্যাংকস দিতে চাই আপনার মাধ্যমে। থ্যাংকস টু অনারেবল মিডিয়া কনসালটেন্ট এম সাদিক স্যার, ল্যান্ড সেটেলমেন্ট অফিসার জিয়াউল হক, জাহাঙ্গীর হোসেন, মুন্না স্যার, জাকির স্যার, আমার বাবা মাকে অবশ্যই থ্যাংক ইউ, আমার ওয়াইফ খালেদা সুলতানা, যারা এই মুহূর্তে যারা এছাড়াও যারা আমাকে অনেক ভালোবাসেন ছোটবেলা থেকে, তাদের সবাইয়ের প্রতি রইল ভালোবাসা এবং অভিনন্দন। সেই সাথে আমাদের পক্ষ থেকেও আপনাকে আপনার জন্য শুভকামনা থাকলো, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, আগামীকাল আবারও দেখা হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র।